এই মুহূর্তে পৃথিবীর যেখানে থাকুন না কেন আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি পৃথিবীর এই আঙ্গিনায় আমরা আজকে আলোচনা করবো মহিলা সাহাবিদের মধ্য থেকে এমন একজন বিশিষ্ট ব্যক্তির নাম আপনাদের সামনে আসবে যিনি নবী মোহাম্মদ সাল আলহিসের কলিজার টুকরা ছিলেন আমরা ফাতেমা সম্পর্কে জেনেছি আজকে আমরা জানব জাইনাব বিনতি রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম সম্পর্কে তিনি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের বড় মেয়ে ছিলেন অবশ্যই এটা নিয়ে কিছুটা ইখতলাফ আছে মতানৈক্য আছে যে কে বড় ছিলেন তার আল্লাহ রসুলের ছেলে বড় ছিল নাকি জাইনাব বড় ছিল এটা নিয়ে যথেষ্ট মত আছে তবে এমনি শাক থেকে এমনি ইসাম যেটা বর্ণনা করেছেন সেটা হলো এরকম যে আল্লাহ রসুল সাল্লাই প্রথম ছেলে হয় কাসেম তারপরে আরো দুইটা ছেলে হয় এরপরে রুকাইয়া হয় তারপরে জাইনাব হয় কিন্তু খেলবি এবং অন্যন্যরায় তারা বলেছেন যে জাইনাব ছিলেন বড় এটা হতে পারে যাই হোক মেয়েদের মধ্যে জাইনাব বড় ছিলেন এ ব্যাপারে অনেকেই বলেছেন আমরা মনে নেই যে তিনি বড় মেয়ে ছিলেন আল্লাহ রসুল সাল্লাম তার সম্পর্কে একটা বলেছেন যে আহাবু বানাচি তিনি ছিলেন আমার মেয়েদের মধ্যে সবচেয়ে প্রিয় পাত্র তো প্রিয় পাত্র বলার পিছনে কারণ এটা হতে পারে যে তিনি বলছিলেন। এবং উনি আর কথা বলেছেন উসি তিনি কষ্ট পেয়েছেন ফিয়া আমার কারণে তিনি জন্মগ্রহণ করেছেন আল্লাহ রসুল সাল্লামের বয়স যখন ৩০ বছর এবং দাম্পত্য জীবন যখন পাঁচ বছর অতিক্রান্ত হয়েছে তখন তিনি জন্মগ্রহণ করেছেন জন্মগ্রহণ করার পরে আল্লাহ রসুল সাল্লাম আরো কয়েক বছর তিনি মক্কার বিভিন্ন কাজে লিপ্ত ছিলেন ব্যবসা বাণিজ্য করতেন এবং যখন তার বয়স চল্লিশ হয়ে গেল তখন তিনি নবুয়াত পেয়ে যান এই সময়ে হয়তো তার কোনো এক সময় তার বিয়ে হয়ে যাওয়ার কথা বিয়ে কখন হয়েছে এটা নিয়ে কথা এরকম আছে যে নবুয়াতের আগে তার বিয়ে হয়েছিল বলে অনেকে মনে করেন কিন্তু আমি যখন তার জীবনকে পর্যালোচনা করেছি তখন আমার কাছে একটা একটা আশ্চর্য মনে হয়েছে বিশেষ করে যখন আমরা দেখি যে এমনি হিসামের মতন মানুষ আজের মতন মানুষ যারা খুব মহাক রেখে তারা বলেছেন যে কেউ কেউ বলেছেন যে তাকে নবুয়তের আগে বিয়ে দেওয়া হয়েছে এই কথাটা একটু ভিন্ন রকম লাগে কারণ নবুয়তের আগে যদি বিয়ে দিতে হয় তাহলে তার বয়স দশ বছরের নিচে ছিল আসলে তা নয় বরং তারও পরে বিয়ে হয়ে যাওয়ার কথা কবে বিয়ে হয়েছে তার দিন কিন্তু ইতিহাসে নাই তবে আমরা বুঝি কিছুদিন পরে বা কিছু বছর পরে হয়তো তার বিয়ে হয়েছে বিয়ে হয় তার আপন খালাতো ভাইয়ের সাথে খাদিজার এক বোনের নাম ছিল হালা বিন্তু খোয়াইলিদ হালার স্বামীর নাম ছিল রবিয়া এবং তাদের প্রথম সন্তান হয় তার নাম ছিল আস আবুল আসের সাথে জায়নাবের বিয়ে প্রথম একটা গুণ ছিল এই তিনি সত্যবাদী ছিলেন তিনি যেটা বুঝতেন যেটা ভালো মনে করতেন তার উপরে তিনি সাবেক কদম থাকতেন দৃঢ় থাকতেন উনি এ কোনো মুনাফিক বা কম্প্রোমাইজ করতেন না এই একটা গুণের কারণে হতে পারে রসুল করিম সাল্লা আসলাম তাকে পছন্দ করেছেন দ্বিতীয় যে গুণটা হলো যে হালা খাদিজার আপন বোন তিনি নিজেই উৎসাহী হয়েছিলেন যে খাদিজার মেয়ের সাথে তার বিয়ে এরকম হতে পারে আমি মনে করি যে আসের বিয়ের ক্ষেত্রে তার ভালো গুণের সাথে এটাও যুক্ত হয়েছিল যে তার মা তার খালার কাছ থেকে তার মেয়ে খালার মেয়েটাকে চেয়ে নিয়েছেন নবী মোহাম্মদ সাল্লাম এটাকে না করেননি কারণ আসের মতো যোগ্যতা সম্পন্ন ছেলে তার মেয়ের উপযুক্ত হতেও পারে আবুল আসের আরেকটা গুণ ছিল তার মেধা তিনি খুব ভালো ব্যবসা বুঝতেন এবং এই কারণে কুরাইদের অনেক কাজ অনেক ব্যবসা তিনি নিজে হাতে তাদের পক্ষ থেকে ব্যবসার কাজ করতেন অর্থাৎ তিনি যেন এমন ছিলেন তার কাছে মানুষ টাকা পয়সা দিত ইনভেস্ট করার জন্য এবং তিনি সেই ইনভেস্টের মূল ব্যক্তি ছিলেন যিনি ব্যবসা খুব ভালো বুঝতেন বলে ব্যবসার বিয়ে হয়ে গেল বিয়েটা খুবই সুন্দর ছিল এবং তাদের সম্পর্ক অত্যন্ত সুন্দর ছিল একে অপরকে অসম্ভব ভালোবাসতেন কিন্তু এক জায়গায় যে একটু প্রস্তুত দেখা দিল সেটা হলো যে যখন রসুল করিম সাল্লাম নবুয়াত পেলেন নবুয়াতের প্রথম যিনি ইমান গ্রহণকারী তিনি ছিলেন তার স্ত্রী খাদিজা বিনতে খোয়াইলিন এবং খাদিজার পরে যিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন তিনি হলেন খাদিজার বড় মেয়ে জাইনাব বিনতি রসুল্লাহ সাল আলহি আসাল্লাম কিন্তু সমস্যা দেখা গেল যে আস তার এই ইসলাম গ্রহণটাকে মেনে নিয়েছে কিন্তু তিনি ইসলাম গ্রহণ করতে রাজি হয়নি তখন অবশ্য এই আয়াতগুলো নাজেল হয়নি সেটা মমতা হাইনার দশ নম্বর আয়াতে যেখানে আল্লাহ তালা স্পষ্ট বলেছেন মানে নারী পুরুষ যদি অন্য ধর্মের হয় তাহলে এটা অটোমেটিক্যালি যে তালাক হয়ে যাবে এই আয়াতগুলো তখন নাজিল হয়নি সেই জন্য নবী মোহাম্মদ মেনে নিয়েছিলেন ফলে নবী মোহাম্মদ কাফের তবে ওই সময় সবাই চাইতো যে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে কষ্ট দেবে কষ্ট দেওয়ার বিভিন্ন সুরাত তারা বের করত একদল লোক একবার আবুল আহাবের কাছে গেল যে বলো দেখো আবুলা হব তোমার যে দুই ছেলে উতবা এবং উতাইবা। এই দুইজন যে আল্লাহ রসুলের দুই মেয়েকে বিয়ে করেছে রুকাইয়া এবং উম্মে এই দুই মেয়ে তালাক তালাক দিয়ে হবে কি তারা যে ঘরে যেয়ে বসে থাকবে আর তাদেরকে সামলাতে যে তাদের ভরণ পোষণ করতে যেয়ে মোহাম্মদের আর নবুয়াত মনে থাকবে না তাহলে তার এই নবুয়াতের কম একটু কমে যাবে আর একটা রিভেঞ্জ তো নেওয়া গেল একটা প্রতিশোধ তো নেওয়া গেল তো আবু আহাবের দুই ছেলে তার বাপের চাপে এবং পরিবার পরিজন অন্য চাপে তারা নবী মোহাম্মদ সাল্লাহাম দুই মেয়েকে তালাক দিতে বাধ্য হয় এমনই ভাবে তারা সবাই যে আবুল আজকে ধরলো যে তোমার মতন ভালো ছেলে যে এখনো পর্যন্ত ইসলাম গ্রহণ করছো না এখনো পর্যন্ত আমাদের দলে আছো কি দরকার এই মেয়েকে তোমার বাসায় রাখা নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের বিরুদ্ধে এত বেশি প্রচারণা চালানো হচ্ছে যে তার মেয়েকে ঘরে রাখা নিরাপদ মনে করতো না অনেকেই আবুল আজকে সবাই যে বললো তোমরা একটা কাজ করো তাকে তালাক দিয়ে দাও তাহলে তোমার সমস্ত লেঠা চুকে যায় সমস্ত কষ্ট দূরীভূত হয়ে যায় এবং আমরাও একটু বাঁচতে পারি আর ফলে হবে কি যে দুটো মেয়ে অলরেডি তার ঘরে আছে যারা তালাক প্রাপ্তা এটাকেও তালাক দিলে তিন তালাক প্রাপ্ত মেয়ে নিয়ে নবী মোহাম্মদের অনেক কষ্ট হবে তখন নবুয়া তার প্রচার করতে পারবে না তখন ওইটাই সবচেয়ে ভালো তালাক দাও আস বললেন যে এটা কখনো সম্ভব নয় কারণ আমি তার মতন ভালো মেয়ে আর পৃথিবীতে পাইনি সে যদিও ইসলাম গ্রহণ করেছে কিন্তু তার মধ্যে আমার প্রতি ভালোবাসার একটু কমতি হয়নি ইসলাম আমি মানি না বটে কিন্তু আমার প্রতি তার যে ভালোবাসা আছে তোমরা যদি মক্কার সমস্ত ভালো ভালো মেয়েকে আমার হাতে তুলে দাও তাহলেও আমি তার পরিবর্তে ওদেরকে গ্রহণ করব না ওরা হতাশ হয়ে গেল এই ঘটনা দ্বারা বোঝা যায় যে আজ কত ভালোবাসতেন জাইনাব আব্বেন তে রসুলিল্লাহ সাল আলী আসসালাম রসুল্লাহ আজকে ভালোবাসতেন মনে প্রাণে ভালোবাসতেন তার ভালোবাসার নজির বহু জায়গায় আছে আমি একটা উদাহরণ দিই যখন নবী মোহাম্মদ সাল্লাম মদিনায় আসছেন মদিনায় আসার পরে যুদ্ধ শুরু হলো প্রথম যুদ্ধ ছিল আপনার বদর যুদ্ধ আপনার সবাই জানেন এই বদর যুদ্ধে রসুল করিম সাল্ল আলহ্লাম জেনারেল ছিলেন এবং সৈন্য পরিচালনা করার দায়িত্ব তিনি নিয়েছেন এবং এই যুদ্ধে তিনি জয়লাভ করেছিলেন সেখানে সত্তর জন কাফের লিডার মরে গিয়েছিল তার মধ্যে আবু জাহালের মতন লিডারও ছিল তার মধ্যে সত্তর জন তো মারা গিয়েছিল আর সত্তর জনের মতন যুদ্ধবন্দী হয়েছিল যুদ্ধবন্দী এর মধ্যে থেকে রসুল কালিম সাল্লামের বড় মেয়ে জায়নাবের স্বামী আবুল আসও বন্দী হয়েছিলেন তিনি বন্দী হয়েছিলেন আবদুল্লাহ ইবনে জুবাইর ইবনে আল নুমানের হাতে বন্দী হয়েছিলেন বলে অনেকে অনেক ঐতিহাসিকরা বলেন তবে কালবি বলেন যে না উনি হয়েছিলেন বন্দী হওয়ার পরে ওদেরকে নিয়ে আসা হলো মদিনাতে তখনকার নিয়ম দুটো ছিল একটা হলো যে ওদেরকে হত্যা করে ফেলা অথবা মানে মুক্তিপণ দিয়ে মুক্তিপণ দিয়ে ছেড়ে দেওয়া উনি সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন যে কি করা যায় আল্লাহ রাসূল সর্ব সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন যে সত্তর জন বন্দী হয়েছে যাদের মধ্যে আমাদের আত্মীয় ভাই বন্দী এইরকম ভাবে মানে একেবারে আত্মীয় সব সবাই বন্দী হয়ে মদিনায় আল্লাহ রসুল পরামর্শ নিলেন হজরত বললেন যে পরামর্শ করে আর কি হবে যেহেতু তারা আমাদের ধ্বংস করতে এসেছিল তা আমাদের যে যুদ্ধের যে নিয়ম আছে যুদ্ধবন্ধুদেরকে হত্যা করা আমরা ওদেরকে হত্যা করে ফেলি আবু বকর এবং ওসমান রাজি আল্লাহ আনহুমা সহ আরো বেশ কয়েকজন সাহাবি তারা বললেন যে না তাদেরকে হত্যা না করে তাদেরকে মুক্তিপণ দিয়ে দেয় অথবা এটাও করি যে এদের মধ্যে কিছু শিক্ষিত ব্যক্তি আছে এই শিক্ষিত ব্যক্তিদেরকে বলি যে আমাদের যে সমস্ত অশিক্ষিত ছেলে মেয়ে আছে তাদেরকে তারা শিক্ষিত করবে এই সত্ত্বে তাদের মুক্তি দিয়ে দেয় আল্লাহ রসুল সাল্লাম যখন দেখলেন যে এখানে অনেক আত্মীয় স্বজন আছে মাফ করে দিলে হয়তো হতে পারে এমন এক সময় যে এর মধ্যে অনেকেই মুসলমান হয়ে যাবে তা আমরা ইনশাল্লাহ এ সম্পর্কে আলোচনা করবো আমরা একটা ছোট্ট ব্রেকের দিকে যাচ্ছি ব্রেকের পরে এসে আমরা এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো ততক্ষণ আপনারা থাকবেন আশা করি আব্দুল্লাহ ইবনে আনহু থেকে বর্ণিত সাল্লাল্লাহু বলেন সত্যকে আঁকড়ে ধরা তোমাদের উপর আবশ্যক কর্তব্য কারণ সত্য পুণ্যের পথ দেখায় আর পুণ্য জান্নাতের পথ দেখায় যে ব্যক্তি সর্বদা সত্য কথা বলে এবং সত্য বলতে চেষ্টা করে আল্লাহ আল্লাহতালার নিকট তাকে সত্যবাদী হিসেবে লিপিবদ্ধ করা হয় আর তোমরা মিথ্যা থেকে দূরে থাকো মিথ্যা পাপাচারের পথ দেখায় আর পাপাচার জাহান্নামের পথ দেখায় যে ব্যক্তি সর্বদা মিথ্যা কথা বলে এবং মিথ্যা বলতে চেষ্টা করে আল্লাহ তালার নিকট তাকে মৃত্যুক বলে লিপিবদ্ধ করা হয় সহি বোহারি অষ্টম খণ্ড শিষ্টাচার অধ্যায় অনুচ্ছেদ উনসত্তর আদিশ নম্বর ছ হাজার চুরানব্বই সহি মুসলিম চতুর্থ খণ্ড সৎকাজ সদ্ব্যবহার ও শিষ্টাচার অধ্যায় অনুচ্ছেদ এক হাজার উনআশি নম্বর ছ হাজার তিনশো সাত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ আপনার এতক্ষণ পর্যন্ত অপেক্ষা আছেন আমি যেটা আলোচনা করতেছিলাম সম্পর্কে অংশগ্রহণ করেছিলেন রসুল করিম সাল্লা বিরুদ্ধে এবং উনি যুদ্ধবন্দী হয়েছিলেন তো সিদ্ধান্ত হলো যে যারা যুদ্ধবন্দী তাদেরকে হত্যা করা হবে না তাদের মুক্তিপণ নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হবে মুক্তিপণ নেওয়া ছেড়ে দেওয়া হবে তা মুক্তিপণের নির্ধারণ হলো এক হাজার থেকে চার হাজার দীর্হাম পর্যন্ত যার যতটুকু অ্যাবিলিটি আছে যেমন আব্বাসের ক্ষেত্রে তার যেহেতু অ্যাবিলিটি ভালো ছিল তাকে টাকা বেশি দিতে হয়েছিল যাদের একটু অ্যাবিলিটি কম তাদের কাছে এক হাজার দীরহাম তিনি মুক্তিপণ নিয়েছিলেন আবুল আস রাজি আল্লাহ তাল আনহু তিনি মুক্তিপণ চেয়ে তার স্ত্রীর কাছে চিঠি লিখলেন স্ত্রী জাইনাব বিন্দে রসুল্লাহ সাল্লাহ আলহাম মুক্তিপণ স্বরূপ তার কণ্ঠের হার তার গলার হাতটা পৌঁছে দিলেন তার দেবর আমর রবির হাত দিয়ে আল্লাহ রসুল আসলাম আবুল আসের পক্ষ থেকে মুক্তিপণ পেলেন তার নিজের হাতে হারটা যখন রাখলেন তিনি যেন কোথায় হারিয়ে গেলেন তাই এটা দেখতে পেলেন যে তার স্ত্রী খাদিজার কণ্ঠের হার গলার হার ছিল এবং সেটা দেওয়া হয়েছিল জায়নাবকে তার বিয়ের সময় এবং সেটা এখন দেওয়া হচ্ছে আল্লাহ রসুল্লাহ আসলামের হাতে যাতে করে তার স্বামীকে যেন ছেড়ে দেওয়া হয় আল্লাহ রসুলাম এটা নিয়ে মুখ ঢেকে ফেললেন চোখে পানি আসলো উনি আর সহ্য করতে পারলেন না খাদিজার কথা মনে পড়ে গেছে উনি হাটটা নিয়ে সমস্ত কাছে আমার গেলেন এবং বললেন দেখো তোমরা যদি এই হাটটা এবং আবুল আসকে উভয়কে ফেরে ছেড়ে দাও হাটটাকে তার সাথে দিয়ে দাও এবং এটা জায়নাবের কাছে ফিরিয়ে দেওয়া হবে জায়নাব এটা আবার ফিরে পাবে তাহলে আমার মনটা একটু ভালো হতো দেখো তোমরা করতে পারো কিনা এটা ওরা সবাই বললো যে আপনি যাতে খুশি হন আপনার খুশিমূলক সেই কাজ আমরা করব আমি তাকে ছেড়ে দিয়ে দেন তালা আনহা তার হার ফিরে পেলেন এবং আবুল আসকে আল্লাহ রসুল বলে দিলেন ঠিক আছে তোমাকে ছেড়ে দিলাম তবে একটা শর্ত তুমি জায়নাবকে মক্কা থেকে মদিনায় পাঠিয়ে দিও উনিও স্বীকার করলেন ঠিক আছে আমি তাকে পাঠাই দেব আল্লাহ রসুল সাল্লাম তার পালক পুত্র জায়েদিন হারে থেকে বলেন জায়দ তুমি যাও যে আমার মেয়েকে নিয়ে এসো একটা আংটি তার হাতে দিয়ে দিলেন যে এই আংটিটা জাইনাবকে দেবে তোমার কাজে লাগবে আংটি উনি আংটি নিয়ে আসলেন আবুল সাথে সে থাকো আমি যাই আমি জায়নাবকে পাঠাই দেব। উনি গেলেন যে জায়নাবকে বলেন জায়নাব আমার মুক্তি হয়েছে তোমার হাতটাকে তোমাকে ফেরত দেওয়া হয়েছে তবে একটা শর্ত করা হয়েছে তাহলে তোমাকে মদিনায় যেতে হবে আমার সাথে আর থাকা হচ্ছে না রসুল করিম সাল্লাহামের সাথে এটাই আমার চুক্তি হয়েছে সেই অনুযায়ী খুব খুশি হলেন উনি তার আরেক সাথে করে নিয়ে বলছে চলো আমাকে একটু পৌঁছে দাও যেখানে বিন হারেসা পালাই রয়েছে কারণ তিনি যদি মক্কায় যাইতেন তো ওই সময় মক্কায় তাকে হয়তো মেরে ফেলা হতো এই জন্য তিনি মক্কার ভিতরে ঢুকেননি কিনানা ছিল খুব দারুণ তীরন্দাজ তার তীর কোনো সময় মিস হতো না উনি ওই তীর নিয়ে একটা ঘোড়া নিয়ে চলে আসলেন পথে আশা দেখে সবাই আটকে ফেললো চিৎকার করে বললেন দেখো যদি আমাকে আটকাও তো তোমরা জানো তো আমার তীর কত সুন্দরভাবে যায় আমি কিন্তু তোমাদের বুক ছিদ্র করে দেব আমার সামনে তোমরা যদি আসো আবু সুফিয়ান এটা দেখে সামনে এগিয়ে গেল। তখন কেনানাও তীর উঁচু করে আবু সুফিয়ানকে মারার চেষ্টা করতেছিল আবু সুফিয়ান বলছে ভাতিজা রাখো মারো না আমার কথা শোনো ওখানে যে বলে দেখো কিনা না তুমি যাই নিয়ে কোথায় যাচ্ছ বলে তাকে আমরা মদিনায় পাঠাই দিতে যাচ্ছে উনি বললেন তা তুমি করো না কারণ বদর যুদ্ধে আমাদের অনেক লিডার মারা গেছে তোমরা তো জানো যে আমাদের মেন্টালিটি কেমন অবস্থায় আছে জয়নাবকে এখন যদি আমরা ভালোভাবে যেতে দেই তো এটা কেউ মেনে নিচ্ছে না তো তুমি একটা কাজ করো তুমি এইভাবে নিও না জয়নাবকে আবার ফিরাই নিয়ে যাও সে কিছুদিন আমাদের মধ্যে থাকুক এরপরে যে তুমি আস্তে ধীরে যখন একটু ব্যাপারটা ইজি হয়ে যাবে তখন তুমি তাকে পাঠাই দিও এবং রাতে পাঠায় দিও সেটা ভালো হলো এটা আমার পরামর্শ আনা দেখলো যে এটাই ভালো আর আবু সুফিয়ানও খুব ভালো পরামর্শ দিয়েছে তো উনি তাকে ফিরিয়ে নিয়ে আবার নিজের বাড়িতে আনলেন এই একটা রেওয়ায়ত হচ্ছে আর একটা রেওয়ায়ত এরকম যে জয়নাব বেনু যখন আসতেছেন কিনানার সাথেই আসতেছেন তো কিছু দূরে আসার পরে একদল লোক তাকে আটকে ফেললো আটকে ফেলে তাকে আসতে দেবে না এবং তাকে জোর করে ওখান থেকে ফেলে দেওয়ার চেষ্টা করলো এবং উনি ঘোড়ার পিঠ থেকে পড়ে গেলেন পরে অনেক রক্তপাত হলো এই দেখে তাকে আবার আনা হয়েছে এবং আবু সুফিয়ানকে বলা হলো যে কি করা যায় ইঞ্জুয় হয়ে গেছেন কি করা যেতে পারে তখন উনিও চিন্তা করলেন ঠিক আছে আমি তাকে রেখে দেই তো তিনি স্ত্রী কাছে হিন্দা তার কাছে বলেন যে হিন্দা তুমি তাকে রাখো যেহেতু সে আমাদের বংশের আমাদেরই লোক তাকে রাখো সে একটু সুস্থ হয়ে উঠুক হিন্দার কাছে তিনি থাকতেন আপনারা তো জানেন যে হিন্দার কত রাগ ছিল বদর যুদ্ধে তার ভাই তার চাচা এবং তার বাবা মারা যায় তো রাগ সত্ত্বেও সেই যায়নাবকে খুব ভালোবাসতো সেই সময় বলছিল যে সেই হিন্দা আমাকে হেল্প করতে চেয়েছিল আমি বিশ্বাস করিনি তাকে তবে আমি এতটুকু বিশ্বাস করতাম যে সে আমাকে এত ভালোবাসতো যে তার হেল্প হয়তো বাস্তব ছিল কিন্তু আমি তখন বিশ্বাস করিনি তাকে তো তারপরেও সে আমাকে যথেষ্ট সেবা শুশ্রূষা করেছে এবং আমাকে ভালো হওয়ার মানে সুযোগ করে দিয়েছিল আরেকটা রেওয়ায় এরকম আছে যে তিনি যখন আসতেছেন এর প্রতিমধ্যে হাব্বারা নামে এক ব্যক্তি এটা দেখে তো দেখে সে মানে ওই ঘোড়ার পা কেটে দেয় এরপরে যে মানে জায়নাব পড়ে যায় তখন জায়নাব অন্তঃসত্ত্বা ছিল পেটে বাচ্চা ছিল ওইখানে ব্লিডিং শুরু হয়ে যায় তাকে নিয়ে আবার মকায় ফিরে যাওয়া হয় এবং আবারও আবু সুফিয়ানের কাছে ছিল মানে বাড়িতে ছিল হিন্দার কাছে এবং তখন হিন্দা বারবার বলতেছিল যে তোমার বাবার দোষে আজকে তোমার এই কষ্টটা হচ্ছে পেটের বাচ্চাটাও চলে গেল যা হোক এরপরে আর একটা অ্যাটেম্প্ট নেওয়া হলো জায়নাবকে ফিরে আনা সেটা হলো যে একদিন জায়দুল্লাহ হারেসা উনি তো আসেন অপেক্ষা করতেছেন কখন জায়নাবকে পাওয়া যাবে উনি দেখলেন যে একটা ছেলে কিছু ছাগল বকরি নিয়ে চরাচ্ছে তো ওর জিজ্ঞেস করলো এই ছাগলগুলো কার তো বলছে আবুল আসের স্ত্রী জাইনাবের বলে কোন জাইনাব বলে বলছে জাইনাব বেন মোহাম্মদ সাল আলহি উনি বলছেন যে তুমি যখন বাসায় যাবে একটা আংটি তোমাকে দেব তুমি এটা কি জাইনাবের কাছে পৌঁছে দেবে ওই যে আংটিটা আল্লাহ রসুল দিয়েছিলেন তাহলে হ্যাঁ আমি দেব তো বলেন যে ঠিক আছে তুমি নিয়ে যাও নিয়ে জায়নাবের হাতে ওটা দিলেন জায়না বলেন যে এই লোকটাকে তুমি কোথায় রেখে আসছো তো উমুক জায়গায় আছে জাজ নামক এলাকায় আছে আপনি তাকে পাবেন জায়নাব রাতের অন্ধকারে ওই আংটি নিয়ে বুঝতে পারছেন যে আমাকে যেতে হবে সেইভাবে উনি রাতের অন্ধকারে মানে জায়দ বিন হারেসার সাথে দেখা করলেন এবং জায়েদবিন বিন হারেসা সামনে উটের সামনে বসলেন এবং তিনি পিছনে বসে মদিনায় চলে আসলেন মদিনায় চলে আসার পরে আলহামদুলিল্লাহ খুবই ভালো পরিবেশ হলো আল্লাহ রসুল্লাহাম তাকে বরণ করে নিলেন কিন্তু তিনি অসুস্থ ছিলেন ওই যে উটের পিঠ থেকে পড়ে যে এক তো হলো ইনজিউর হয়ে গেছেন দ্বিতীয় পেটের বাচ্চা পড়ে গেছে মিসকারে যে পড়ে গেল এটা খুব কষ্টদায়ক ছিল তিনি অসুস্থ ছিলেন প্রায় অসুস্থ থাকতেন তো এর মধ্যে আবুল হাস তো অনেক বড়স মানে সওদাগর ছিল অনেক বড় ব্যবসায়ী ছিলেন উনি মক্কার কুরাইদের অনেকের সম্পদ নিয়ে উনি সিরিয়ায় ব্যবসা করতেই আসছেন ব্যবসা করতে আস Pirelli 170 টা উট নিয়ে উনি মালপত্র নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে আবুল আস যখন ওই পথে যায় তখন আবুল বাসিরের লোকজন তাদেরকে ধরে নিয়ে মদিনায় নিয়ে আসেন আবুল আহকে কেউ কিছু বলেনি কারণ তিনি তখনও জাইনাবের বৈধ স্বামী এরপরে আবুল আজ সেখানে আল্লাহ রসুলকে বললেন দেখেন এই জিনিসটাগুলো সব আমানাত রয়েছে আমার কাছে তো আপনি যদি এগুলো ফিরাই দেন আমি খুব খুশি হব আল্লাহ রসুল সব সাহাবাদকে ডাকলেন দেখে বললেন দেখো এই সম্পদগুলো তার আমানাত যদি এই সম্পদগুলো আবুল আহকে ফিরাই দেয় এবং আবুল আহ যদি মক্কায় যায় তোমাদের কোনো সমস্যা আছে ওরা বললেন না ফিরাই দেওয়া যেতে পারে আপনি যদি রাজি হন অসুবিধা নেই তখন সমস্ত সম্পদ তাকে ফিরাই দেওয়া হলো সম্পদ নিয়ে আসতেছেন পথে তার বন্ধুরা বলা শুরু করলো আবুল হাস তুমি এই কাজটা না করে তুমি একটা কাজ করো তুমি সম্পদ নিয়ে থাকো টাকা হলো আবার তুমি মুসলমান হয়ে যাও তাহলে তোমার জীবনে শান্তি এসে গেল উনি বললেন যে আমি ইসলামকে এখনো পছন্দ করি না আর একটা জিনিস হলো যে মানুষের আমানাত আছে এই আমানাতের খেয়ানা হবে আমি এটা করবো না উনি মক্কায় গেলেন মক্কায় যেয়ে সবাইকে বুঝিয়ে দিয়ে উনি বললেন তোমরা তোমাদের মালপত্র বুঝিয়ে পেয়েছ সন্তুষ্ট তো সবাই সন্তুষ্ট হলো এরপরে তিনি বললেন যে এইবার আমি ঘোষণা দিলাম মুসলমান হয়ে গেলাম কিন্তু এখন আমার তোমাদের সাথে সমস্ত সম্পর্ক শেষ আমি এখন মুসলমান হয়ে গেছি তাদের দুটো সন্তান ছিল একটা ছেলে এবং একটা মেয়ে ছেলে দশ বারো বছর বয়সে মারা যায় মেয়েটা উমামা তার নাম ছিল তার যুদ্ধের সময় মেয়ে মারা যায় আবুল আহ জাইনাব তাদের জীবন বেশি দিন ছিল না জাইনাব যেহেতু ইনজিউড হয়েছিলেন সপ্তম হেজরিতে এই ইনজিউরি নিয়ে বেশ কিছুদিন বেঁচে ছিল এক বছর বা দুই বছর বেঁচে ছিল এরপরে তিনি ইন্তেকাল করেন রসুল করিম সাল্লাহ আসাল্লামের সাথেই আবুল আস মারা যায় দুইজন মারা যায় জায়নাব যখন ইন্তেকাল করেন তখন উম্মে আইমান সুলাইম এই ধরনের একেবারে নাম করা মহিলা সাহাবা তারাই তার দেহ গোসল করান

মুসলমান হয়ে আসেন তখন তাদের দাম্পত্য জীবন আবার শুরু হয় এবং এই দাম্পত্য জীবন ছিল খুব মধুর দাম্পত্য জীবন কিন্তু সেটা বেশি দিন নির্ঘায়িত হয়নি এই কারণে জায়নাব ইন্তেকাল করেছিলেন এখান থেকে যে শিক্ষা গুলো আমরা পেতে পারি দেখেন যে ইসলামের জন্য করা পর্যন্ত তিনি কবুল করেছেন। ছেড়ে বাবার কাছে এসেছেন স্বামী তার কাছে সুযোগ সুবিধা চেয়েছে তিনি যতটুকু ইসলামী লিমিটেশনের মধ্যে আছে ততটুকু তিনি সুযোগ দিয়েছেন সবটাই তিনি করেননি তো এটা কিন্তু আমাদের জন্য শিক্ষার বিষয় আমরা অনেক সময় যারা একটু ভালো হই বোন স্বামীর একটু ত্রুটি দেখা দিলে আমরা ডিভোর্স চাই অন্য এই দরকার নেই তাকে ভালো করতে চাওয়ার এই প্রসেসে যাওয়া কিন্তু একটা দাওয়াতি কাজ আমি আশা করি যে তার থেকে আমরা অনেক উপদেশ গ্রহণ করব এবং সেখান থেকে আমরা সেই মতো চলার আমরা চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমাদের এখান থেকে শিক্ষা লাভ করার জন্য আমরা ধন্য হওয়ার চেষ্টা করি অমাত ওফিক ইল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ